ছোট্ট ডানাওয়ালা সামুদ্রিক পাখি পাফিন। পাফিন পৃথিবীর সুন্দর পাখিগুলোর মধ্যে একটি। এদের ঠোঁট দেখতে অবিকল শিমুল পলাশ ফুলের মতো। এদের রয়েছে বিচিত্র ঠোঁটের গড়ন। এরা মাছ শিকারে দারুণ পটু। এই পাখি একসঙ্গে এক ডজনেরও বেশি মাছ শিকার করলেও একসঙ্গে 70টি পর্যন্ত মাছ ঠোঁটে ধরে রাখার রেকর্ড রয়েছে এদের। ঠোঁটের এই আকৃতির কারণে এদের সামুদ্রিক তোতা পাখিও বলা হয়। আবার কেউ কেউ আদর করে এই পাখিকে সমুদ্রের কৌতুককারী ভাড় পাখিও বলেন। পুরুষ ও স্ত্রী পাফিন দেখতে একই রকম। এদের উপরের অংশ কালো এবং নিচের অংশ সাদা বা ধূসর রঙের। পায়ের পাতা ঠিক হাঁসের মতো। এরা দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো, তবে পেঙ্গুইন বাস করে দক্ষিণ গোলার্ধে আর পাফিন বাস করে উত্তর গোলার্ধে। প্রচণ্ড শীতল আবহাওয়ায় নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে সক্ষম পাফিন। সাধারণত তিন প্রজাতির পাফিন রয়েছে, আটলান্টিক, হর্নড ও টাফটেড পাফিন। এদের মধ্যে টাফটেড পাফিন এবং হর্ন পাফিন প্রজাতির দেখা মেলে উত্তর প্রশান্ত মহাসাগরে। ব্রিটেনের আইল্যান্ড অফ মে হচ্ছে আটলান্টিক পাফিনদের সর্ববৃহৎ আস্তানা। এরা প্রধানত বড় হয় আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড এবং উত্তর আটলান্টিক দ্বীপপুঞ্জে। দ্বীপের মাঠে খরগোশ বা কাঠবিড়ালের গর্তের মতো অসংখ্য গর্ত করে এদের বাস। বেশিরভাগ সময় এসব গর্তের মধ্যে ঢুকে থাকে বলে ওদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। ওদের ঠোঁট খুবই শক্ত ও ধারালো, ফলে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে এরা বাসা তৈরি করে। মাঝে মাঝে পাফিনরা পাথরের নিচেও বাসা বাঁধে। স্ত্রী এবং পুরুষ উভয় পাখি মিলেই বাসা তৈরি করে, সেখানে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়। একসঙ্গীকে নিয়েই জীবন পার করে ছোট্ট এই অপরূপ পাখি। স্ত্রী পাফিন বছরে শুধু একটি ডিম দিয়ে থাকে। স্ত্রী ও পুরুষ পাখি পালা করে ওই ডিমে তা দেয়। বাচ্চা ফুটলে বাচ্চা পাফিনকে দুজনে মিলে নিয়ম করে খাওয়ায়। পাফিন পাখি সাধারণত মাছ এবং সামুদ্রিক পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। সাগরের ধারে আটলান্টিক পাফিন মুক্ত পরিবেশে প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। পাফিনরা দলবদ্ধভাবে বাস করে, ছোট ছোট দল নিয়ে উড়ে চলে ওরা। সমুদ্রের আকাশে উড়তে পাফিন দক্ষ। প্রতি মিনিটে প্রায় 400 বার ডানা ঝাপটায় এবং ঘন্টায় 88 কিলোমিটার গতিতে চলতে পারে পাফিন। পানিতে ডুব সাঁতারেও সমান পটু পাফিন। পানির মধ্যে ডাইভ মেরে ঠোঁটের সাহায্যে দক্ষভাবে মাছ শিকার করতে ওস্তাদ পাফিন। শিকার ধরতে কখনো এরা ডুব দিয়ে 200 ফুট পানির নিচেও চলে যেতে পারে। সাধারণত সাগরের যে অংশে মাছ বেশি থাকে পাফিনরা সেখানেই বসতি গড়ে, কারণ মাছ তাদের প্রিয় খাবার। পাফিন শিকার নিষিদ্ধ হলেও পাফিনের মাংস বেশ সুস্বাদু হওয়ায় চোরা শিকারীরা বিশেষ ধরনের জাল দিয়ে শূন্য থেকে পাফিন শিকার করে। উত্তর আমেরিকার অভিবাসীরা খাবার ও পালকের জন্য আটলান্টিক পাফিনকে শিকার করে। প্রায় 2 লাখেরও বেশি পাফিন ধরা পড়ে এই মৌসুমে। আমেরিকায় পাফিনের পালক দিয়ে শৌখিন টুপি, বালিশ, তোষক ইত্যাদি তৈরি করা হয়। এভাবে জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত আইসল্যান্ডে চলে পাফিন শিকার। অবৈধভাবে ও গণহারে এদের শিকারের ফলে বিলুপ্ত হতে চলেছে পাফিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।